মুন্সিগঞ্জের নজরুল ইসলাম নামের এক ব্যক্তির ব্যক্তি মালিকানা জায়গায় জেলা পরিষদের নাম ব্যবহার করে নিজ বাড়ির জন্য রাস্তা নির্মাণ করার পায়তারার অভিযোগ উঠেছে প্রতিবেশী কবির হালদারের বিরুদ্ধে। সদর উপজেলার মহাখালী ইউনিয়নে নজরুল ইসলাম তার পিতার কাছ থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া 24% জায়গার উপর এই দখলদারি চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নজরুল ইসলাম। তিনি বলেন, পূর্বে তাদের কাছ থেকে আমার বাবা এই সম্পত্তি ক্রয় করে আমাকে হেবা করে দেন, পরে আমি তা আমার নামে নামজারি করি এবং সেই কাগজপত্র সঠিক আছে, তবুও তারা আমার জায়গা দখল করে রাস্তা নির্মাণ করছে। গত জানুয়ারি মাসের 30 তারিখ তারা অবৈধভাবে এই কাজ চালানোর সময় আমি বাধা দিলে তারা আমার ও আমার পরিবারের নারী সদস্যদের উপর হামলা করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। গায়ে হাত দিছে আর আমি যদি আমি অবসাতে যেতে যাই এই হুমকি ধুমকি দেয়, আর আমি এই দেশে কোনো আইন পাবো না, কিছু পাবো না, আমি এই দেখে আমার বাপ নাই মা নাই এতিম আমি, তো ওর এই অবস্থা করতেছি জোর করে। কিন্তু আমরা আমি আইনের আশ্রয় নিয়েছি, আইনের আদালতে আমার মামলা আছে, ইনজেকশন জারি করা আছে, এই মামলা থাকা অবস্থায় আমি বলছি মামলা নিষ্পত্তি হইলে অতরা যদি জায়গা পাস বিল্ডিং করকা জেরি চেরি করকা, আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছু করতে পারবি না। ওরা জোর করে আদালতের অমান্য করে, আমি আদালতের পক্ষে আছি, আইনের পক্ষে আছি, আর ওরা আইন অমান্য করিয়া এটা কাজটা করতেছি। তবে এই রাস্তা নির্মাণের বিষয়ে অভিযুক্ত কবির হালদারের বড় ভাই শামসুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা মনে করেন যে তারাও আমাদের লিখে দেনে আমরা তাদের দেন, ওই তার বাপে দিয়ে গেছে মুখিকে, হে বাজেই আমরা চলে এসি, জানলি তো বোঝাবেন ব্যক্তিগতভাবে নাকি এটা সরকারিভাবে প্রজেক্ট দেওয়া হয়েছে জেলা পরিষদে। জেলা পরিষদের পক্ষ থেকে কন্ট্রাক্টর গফুর মিয়া রাস্তাটির কাজ শুরু করেছে। এছাড়াও মৌখিকভাবে এই জায়গা নজরুলের বাবা আমাদের দিয়ে গেছে 1673 CS SA ও 1723 RS দাগের এই জায়গাটি যাতে অবৈধভাবে দখলকারীরা আত্মসাৎ করতে না পারে, তাই নজরুল ইসলাম মুন্সিগঞ্জ জেলা দায়রা জজকোর্ট, জেলা পরিষদ ও মুন্সিগঞ্জ সদর থানায় একসাথে অভিযোগ দিয়ে রেখেছেন। নজরুল ও তার পরিবার অবৈধ দখলকৃত তাদের পারিবারিক জমি উদ্ধারের প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, News 71.tv। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী বিজয়ের যাত্রায় নিউজ 71।